প্রসঙ্গ শ্রীমন্ত শঙ্করদেব সংঘ শীর্ষ পদত অর্থাশৌচ পতিত ব্যক্তি রাজ্যব্যাপী ভকত বৈষ্ণবর মাজত তীব্র প্রতিক্রিয়া শ্রীমন্ত শঙ্করদেব সংঘ অসমকে ধরি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ভিতরতেই অন্যতম এক সর্ববৃহৎ অনুষ্ঠান সর্ববৃহৎ এই অনুষ্ঠানটির আছে নিজস্ব সংবিধান বিধি উপবিধি আর এই সংবিধান বিধি উপবিধি অনুসরি বছরের পাছত বছর ধরে ভকত বৈষ্ণবর গভীর আস্থা আর বিশ্বাসে পরিচালিত হয়ে আহিছে এই অনুষ্ঠান ইয়ার বাবে সময়ে সময়ে সংঘর পৰা এঘরিয়া হবলগিয়া হয়েছে ইটোর পাছত সিটো সঙ্গী বা সঙ্গীর পরিয়াল গতিকে সংবিধানের উপরি অখোজ পদ্ধতিত উল্লেখ থাকা অনুশাসনমূলক ব্যবস্থাসমূহ ভঙ্গ করাসকলেই সংঘর দৃষ্টিত অপরাধী তেনে দৃষ্টিতেই অর্থাশৌচও এক অক্ষমণীয় অপরাধ এই কথা স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে সংঘর সংবিধানত অর্থাশৌচ অর্থাশৌচে ইয়াত বাহ্যিক বা আভ্যন্তরীণ বলে কোনো কথা না থাকিব অর্থাশৌচ অর্থাশৌচে অর্থ যিসকলে অপব্যবহার করিব অর্থ যিসকলে আত্মসাত করিব তেখেতসকলক আমি সেই অশৌচত পতিত করে দিম সেই মর্মে যদি কোনো ব্যক্তি অর্থাশৌচত পতিত হয় তেন্তে কোনো কারণতেই তেনে ব্যক্তিয়ে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কোনো বিষয় বাবদ অধিষ্ঠিত হব নোৱাৰে সংবিধানৰ উদ্ধৃতিৰে এই কথা উল্লেখ করে সংঘর প্রধান সম্পাদক কুশল ঠাকুরিয়ায় গোটেই কথাখিনি পর্যবেক্ষণ করার পিছত যেটা তেখেতে সচাতে দোষী সাব্যস্ত হব তেখেতক আমি অর্থাশৌচত পেলাম আর তেখেতে অনাগত দিনত কোনো ধরনের বিষয় বাবদ আমার অনুষ্ঠানত লব নোৱাৰে অথচ সংঘর প্রধান সম্পাদক কুশল ঠাকুরিয়ায় ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকর নুনমাটি শাখাত কর্মরত অবস্থাতেই পতিত হয়েছিল অর্থাশৌচত যার বাবে বিভাগীয় অনুসন্ধানের সম্মুখীন হওয়াই নহয় চাকরির পর বরখাস্ত হবলগিয়া হয়েছিল তদানীন্তন ব্যাংক বিষয়া কুশল ঠাকুরিয়ায় ব্যাংকর আভ্যন্তরীণ তদন্তর প্রতিবেদনের পৃষ্ঠাতেই উল্লেখ আছে এই কথা আর ইয়াকে লৈ সংঘর প্রধান সম্পাদক কুশল ঠাকুরিয়ার দাবি সিস্টেমত ভুল হয়েছিল এই কথাটো কিন্তু মই যিখিনি কাম কৰিছিলোঁ মই কাম কৰোঁতে মোৰ কিছু সিস্টেমত ভুল হৈছিল মই যিটো কাম কৰিব মানে সিস্টেমটোত মোৰ কিছু ভুল হৈ গ'ল তাৰ কাৰণে মোক তেনেধৰণে দোষী সাব্যস্ত কৰিছে অৱশ্যে ইয়াৰ পাছতো অর্থাশৌচত পতিত হোৱা বুলি নাভাবে সংঘৰ প্ৰধান সম্পাদক কুশল ঠাকুৰিয়ায় কিন্তু সেইটো মই দোষী বুলি এতিয়াও মই ভবা নাই আৰু মোৰ তাৰে এক পইচা এটা বিন্দু মই তাৰ পৰা কোনো ধৰণৰ আত্মসাত কৰা নাই মই এইটো কথা খুব উচ্চস্বৰে ক'ব পাৰোঁ ইতিমধ্যে মই তেখেতসকলৰ এগেইনষ্টত মই কেছ কৰিছোঁ কেছ চলি আছে ইতিমধ্যে লগতে শ্রীমন্ত শঙ্করদেব সংঘত পূর্বে সংঘটিত বিত্তীয় খেলিমেলি দৃষ্টিগোচর হওয়ার কথা উল্লেখ করে ভবিষ্যতে কোনো গাফিলতি নকরারও প্রতিশ্রুতি দিছে প্রধান সম্পাদকগৰাকীয়ে পূর্বতে করা ভুলবিলাক মই কিছু দেখি আছো কিন্তু মই এই ক্ষেত্রে আপনাদের গভীর আস্থাৰে কব খুঁজো যে মই এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি মই নকরো আর করা নাই মই আগতেও করা নাই মোৰ সেইটো বিবাহ দুর্ভাগ্যক্রমে মোৰ এটা ভুল হৈ গ'ল সেইটো কাজেই এই ক্ষেত্রত বাৰুকৈ লক্ষণীয় হব শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ভূমিকা ভিডিও জার্নেলিস্ট যতীন বরার সৈতে মুকুট রয়ের রিপোর্ট ND24 আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়ত